ঢাকা থেকে লালমনিরহাট এক্সপ্রেসে গ্রামের বাড়ি যাচ্ছিলেন আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী মনোয়ারা বেগম। এ সময় তার স্ত্রী ট্রেনে এক সন্তান প্রসব করেন। 17 নভেম্বর ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইল স্টেশন পার হলে মনোয়ারা বেগমের প্রসব বেদনা শুরু হয়। এক পর্যায়ে পাশের যাত্রীদের সহায়তা ও পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের নিখুঁত সেবায় কোনো ব্লিডিং ছাড়াই একটি সুন্দর নবজাতকের জন্ম দেন মা আনোয়ারা। টাঙ্গাইল স্টেশনে আসার পরে আমি আমার বগিতেই পিছন থেকে আমি শুনতে পাই যে একজন মায়ের ডেলিভারি হচ্ছে। তো তাদের আহ্বান শুনে পরবর্তীতে অনেক জিজ্ঞাসা করতেছিল যে ডাক্তার কেউ আছেন কিনা। পরে আমি বলে যে আমি ডাক্তার। তো আমি এসে আমি দেখতে পাই যে বাচ্চাটা বের হয়ে গিয়েছে, কিন্তু বাচ্চার যে ফুল প্লাসেন্টা যেটাকে আমরা বলি সেটা আটকে আছে। তো আমাদের এখানে তো খুব বেশি জিনিসপত্র ছিল না, আমরা স্থানীয়ভাবে যতটুকু পারছি তো ম্যানেজ করে আমি বাচ্চাটা যে আমেরিকার গড বা নারী যেটাকে আমরা বলি সেটা আমি ক্লাম করি বা কেটে ফেলি, এবং এর পরবর্তীতে আমি ম্যানুয়াল ট্র্যাকশনের মাধ্যমে এটা আমি যে ফুলটা প্লাসেন্টাটা এটা আমি বের করে নিয়ে আসি, এবং আলহামদুলিল্লাহ পুরো প্লাসেন্টাটা সুন্দরভাবে বের করে নিয়ে আসা হয়েছে। মানে কোনো রক্তপাত নাই এখন, বাচ্চা দুজনেই আনন্দিত ভালো। নবজাতকের বাবা আনোয়ারুল ইসলাম জানান তিনি পেশায় একজন রড মিস্ত্রি, কাজ করেন ঢাকায়। জন্মের পর ওই কম্পার্টমেন্টে থাকা সকল যাত্রী মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেন। আপনার নাম কি? আনারু। কোথা থেকে আসতেছেন আপনারা? আপনার ওয়াইফের যে এই অবস্থা ছিল আপনি এটা জানতেন না? আপনার স্ত্রী এখন কেমন আছে? ভালো আছে। নবজাতক শিশুর জন্মদাতা মা লালমনিরহাট জেলা সদরের শাহজাহান কলোনির মৃত বদিউজ্জামানের মেয়ে। সন্তান প্রসবের পর ট্রেনে কর্মরত পুলিশ ও সেবাদানকারীদের সহায়তায় উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় নবজাতক ও তার মাকে। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ।